সংখ্যালঘু যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তালিকা সংগ্রহ করা হচ্ছে, জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তিনি সাংবাদিকদের একথা জানান। উপদেষ্টা বলেন, মঙ্গলবার বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের বৈঠকের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে। সংখ্যালঘুদের ওপর হামলা প্রতিরোধে তথ্য জানানোর জন্য একটি হটলাইন চালুর ঘোষণা করা হবে বলে জানান ধর্ম বিষয়ক উপদেষ্টা। মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সংখ্যালঘুদের নেতাদের আমরা একটা বৈঠকের ব্যবস্থা করেছি এবং আমরা অর্থ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রেখে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য আমরা কতটুকু করতে পারি সে বিষয়ে আমরা কালকে একটু সিদ্ধান্ত নেব।